আমার ধারণা যেখানে ইলিশ উৎপন্ন হয় আচ্ছা ট্রাককে ট্রাক ইলিশ বদাই হয় সেখানে এই ধরনের আয়োজন যেখানে ধরা হয় যেখানে ইলিশ ধরা হয় সেখানে এই ধরনের অনুষ্ঠান ইলিশ দিয়ে খানা হয়েছে কিনা সন্দেহ আগে ইলিশ মাদি কত সুবি পাটাটা দেখাইছি খাইছি এই স্বাধীনের পর আমার ধারণা আছে ইলিশ মাছ দুইটা করে চাকা দিয়ে এরকম ফায়দা বা হাজার লোকের উঠে আমি দেখিনি আমি ইন্ডিয়া বাংলাদেশ সব জায়গায় ঘুরছি এরকম ভাগে খানা আসলে এত ব্যয়বহুল 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 হয়েছে এবং ইলিশ মাছ দুইটা করে বড় বড় চাকা যার যার ভাগে পড়ছে আসলে দমন করে দিছে আসসালামু আলাইকুম হাজি সাহেব আপনি যে আজকের যে এই ইলিশ মাছ দিয়ে ঐতিহাসিক একটি খানার আয়োজন করেছেন সেটা কি উদ্দেশ্যে এটা আমার পরিবার মারা গেছে আচ্ছা সেই পরিবারের অনুষ্ঠান পরিবার মানে স্ত্রী হ্যাঁ মারা গেছে বউ হ্যাঁ ইলিশ মাছ দিয়ে খানা করার উদ্দেশ্য কি আপনার গরুর মাংস খাসি মাংস কোথাও নাই এখন ঠিক মানে এরকম ইলিশ মাছের এত বড় একটি খানা এর আগে তো আপনি আমরা শুনেছি যে আপনি বা আমরা খেয়েছি যে আপনি মোষ এবং গরু দিয়ে একসঙ্গে খানা করেছিলেন আপনার গরু খাসি মুরগি একসঙ্গে আচ্ছা এটা আপনার আপনার জন্য করেছিলেন হ্যাঁ সবার জন্য মানে ওটা আপনি কি বলে ওকে হাল পরিবার না আপনি জীবিত থাকা অবস্থাতে যে ফয়দা করেছিলেন মানুষকে খাওয়ানোর জন্য শুধু মানুষকে খাওয়ানোর জন্য ওটাও ওটাও মানুষকে খাওয়ানোর ছিল এবং আজকের যেটা ছিল আজকের যেটা এটা আপনার স্ত্রীর উদ্দেশ্যে সকল মানুষকে খাওয়ানোর উদ্দেশ্য না প্রিয় দর্শক আপনারা দেখছেন যে আজকের ঐতিহাসিক একটি খানার আয়োজন করা হয়েছে রাজশাহী জেলার দুর্গাপুর থানার চৌপুখুরিয়া মোহাম্মদ আলহাজ মোহাম্মদ নজের হাজি ওনার স্ত্রী মারা যাওয়ার উপলক্ষে 40-42 বছর হবে আনুমানিক প্রিয় দর্শক সে উপলক্ষে হাজি সাহেব তার স্ত্রীর কুলখানি অর্থাৎ মিলাদ মাহফিল করার জন্যে মানুষকে খাওয়ানোর জন্য একটি আয়োজন করেছে সেটা ঐতিহাসিক একটি খাওয়া দাওয়ার আয়োজন যেটা আমরা আপনারা কখনো খাইনি এবং দেখিনি হ্যাঁ সম্পূর্ণ ইলিশ মাছ দিয়ে খানা খানা হচ্ছে আজকের এই রাজশাহী জেলার ঐতিহাসিক একটি খানা চার মন ইলিশ আচ্ছা সবকুল সাহেব আপনি এই বিষয়টা একটু বলেন তো প্রিয় দর্শক সবাইকে জানাই আমার শুভেচ্ছা এবং সালাম আসসালামু আলাইকুম আমি ওনার এই আয়োজনে দায়িত্বে থাকি আচ্ছা বিগত সময়েও আমি ওনার দায়িত্ব পালন করছি আমার শ্রম দিয়ে আমার মেধা দিয়ে ওনার একটা আশা ছিল যে মোষ এবং গরু এবং খাসি এবং মুরগি আচ্ছা এইগুলা দিয়ে আমি জীবিত থাকা অবস্থায় মানুষকে খাওয়াবো আমার পরলোকের জীবন যেন ভালো হয় আচ্ছা এই দোয়ার উপলক্ষে আশাতে এবারও উনি ইচ্ছা প্রকাশ করেছেন যে আমি নতুন একটা আইটেম করব যে আইটেমটা আর কেউ করে নাই আচ্ছা এবং গরিব গুণা মানুষ খাবে আচ্ছা যারা হয়তো বা ইলিশ মাছের স্বাদ ভুলে গেছে আচ্ছা তাই উনি ইলিশ মাছের একটা টার্গেট করেছেন আমাকে বললেন যে ইলিশ মাছ দিয়ে করবো ভাই তুমি ইলিশ মাছের আয়োজন করো তাই আমরা ইলিশ মাছের আয়োজন করেছি ওনার স্ত্রী মারা গেছে 40-42 বছর আনুমানিক আগে তার পরকাল আত্মার মানে শান্তির লক্ষ্যে আল্লাহ তাআলা তাকে বেহেশত নসিব করে এবং ভালো একটা জায়গায় যেন আল্লাহ জান্নাতে প্রবেশ করার তৌফিক দান করে এই উপলক্ষে এবং আমার যত খারাপ কিছু আছে অন্তর থেকে পরিষ্কার করে আমাদের বিশুদ্ধ অন্তর নিয়ে এখলা আসতে আসলে অন্যান্য অনেক ভালো উনতে চাই করে বাড়ি ভাত খাবে তখন হয়তো আব্দুল কাদের ইলানি আহমদুল্লাহ যখন ইন্তেকাল করেছিলেন ইন্তেকালের পরে তার তখন
আজকের খানাটা ইলিশ মাছ দিয়ে ইলিশ মাছের ঘাঁটি এর আগে কোনোদিন খাইছেন আপনি এইভাবে আনুষ্ঠানিকভাবে কোনদিন আমরা ইলিশ মাছের ঘাঁটি খাইনি আনুষ্ঠানিকভাবে মোটামুটি ইতিহাস বাংলাদেশে আমার মনে হয় যে এই ধরনের কোনো খানা শুনিনি লাইফে কখনো শুনিনি আমার দাদার মুখেও শুনিনি কখনো যে ধরনের কোনো ইলিশ মাছের ঘাঁটি দিয়ে শুধু ইলিশ মাছের ঘাঁটি দিয়ে খানা খাই কখনো খাইছেন আজকে প্রথম দেখ মাশাল্লাহ প্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন দেশে এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি উপভোগ করছেন আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন প্রিয় দর্শক এই মুহূর্তে আমি রাজশাহী জেলা দুর্গাপুর থানার চৌপুখুরিয়া গ্রামে আলহাজ নজর হাজির বাড়িতে আমরা উপস্থিত হয়েছি আজকে তার স্ত্রীর কুলখানি অর্থাৎ মিলাদ উপলক্ষে প্রায় 800 থেকে 1000 লোক দাওয়াত করেছেন আজকে যে খানাটি উপস্থিত তিনি দিয়েছেন এই খানাটি হচ্ছে বাংলাদেশের ঐতিহ্যবাহী একটি খানা সেটা হচ্ছে শুধু ইলিশ মাছের ঘাঁটি আমার মনে হয় বাংলাদেশে এই প্রথম এই ইলিশ মাছের ঘাঁটি দিয়ে খানা তৈরি হচ্ছে বা খানা খাওয়ানো হচ্ছে হ্যাঁ ইলিশ মাছের ঘাঁটি এবং ইলিশ মাছ প্রতিটি মানুষকে একটি করে ইলিশের চাকা দেওয়া হচ্ছে এখন আমরা এই মুহূর্তে কিছু মানুষের অনুভূতি এবং কিছু মানুষের সাক্ষাৎ নেব প্রিয় দর্শক সঙ্গে থাকবেন আসসালাম কি অবস্থা কেমন লাগছে খুব সুস্বাদু খেতে এবং খুব ভালো লাগছে জায়গা আলহামদুলিল্লাহ আচ্ছা এর আগে কখনো আপনি শুধু ইলিশ মাছের খানা খাইছেন না জি না খাই না খান নাই দেখ ধন্যবাদ কাকা আজকের যে ইলিশ মাছের ঘাঁটি দিয়ে খানা হচ্ছে অর্থাৎ ইলিশ মাছের পিস দিয়ে একটা দু টাকার পিস আছে জীবনে কখনো এর ধরনের খানা খাইছেন আপনি আপনার লাইফে না না আপনার দাদার মুখে কখনো শুনেছেন না বাড়িতে খাইছি কিন্তু বাড়িতে খাইছেন কিন্তু খানা এত কোনো লোকের আয়োজন নেই কখনো লোকের মধ্যে খাইনি যাক এটা দোয়া করবেন না আজিজ সাহেবের স্ত্রীর জন্য আচ্ছা মাশাআল্লাহ আঙ্কেল কেমন আছেন আলহামদুলিল্লাহ হ্যাঁ আপনার বয়স কত আঙ্কেল এখন ষাট আচ্ছা এই 60 বছর আপনার বয়সে আপনি কখনো এই সারা ইলিশ মাছ শুধু ইলিশ মাছ দিয়ে খানা খাইছেন কোনো বড় ধরনের খানা না
আপনি কখনো খাইছেন এই ধরনের খানা, মানে শুধু ইলিশ মাছের খানা? আমার জীবনে কোনোদিন আমি খাইনি, আজকে প্রথম খেলাম। খাইতে বসে খুব তৃপ্তি লাগতেছে, মানে মাশাআল্লাহ খাওয়া খুবই সুস্বাদের খাওয়া। দেখ আলহামদুলিল্লাহ। আপনি আঙ্কেল? আলহামদুলিল্লাহ। আপনি কখনো এই ধরনের খানা খাননি? খাইনি। দেখ আপনি খাইছেন? না, এই ধরনের খানা কোনোদিন খাওয়া। ডাল ডাল ডাল। আঙ্কেল আপনি কি এ ধরনের খানা খাইছেন আপনার লাইফে, মানে 1,800 লোকের শুধু ইলিশ মাছের খানা? শিশু থেকে এই বছর বয়স পর্যন্ত আমি এই খানা। আপনার দাদার মুখেও শোনেননি? না, শোনেনি। দেখ এটা দোয়া করবেন, দোয়া করি ইনশাল্লাহ যে খানা ইনশাল্লাহ অনেক জান্নাতুল ফেরদৌস। আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম। ও খেতে বসছেন তো, সালাম দাও। আচ্ছা বিরত থাকা যায়। এই যে আপনি যে খানাটা খাচ্ছেন এই ইলিশ মাছের খানা, এর আগে কখনো খাইছেন আপনি এত লোকের খানা? না, এই খানাটা প্রথম আমার ভগ্নিপতি করল। আপনার ভগ্নিপতি হয় না, নিজের ভগ্নিপতি? হ্যাঁ, একদম নিজের ভগ্নিপতি। আচ্ছা, তাহলে আপনার বোনের জন্য একটু দোয়া করেন। আলহামদুলিল্লাহ। এই তো ভাত দিব, একটু ভাত। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আচ্ছা, আজকের যে খানাটা খাচ্ছেন অর্থাৎ মিলাদের খানা, শুধু ইলিশ মাছের 1,000 মানুষের যে আয়োজন, এই ধরনের আয়োজনে আপনি কখনো উপস্থিত হয়ে শুধু ইলিশ মাছের খানা খাইছেন কখনো? না, আমার জীবনে আমি কোনোদিন এই ইলিশ মাছের খানা খাইনি। তবে আলহাজ নজির হাজির, তিনি সম্মানিত ব্যক্তি, তিনার দাওয়াতে মেহমান হয়ে আমি আজকে ইলিশ মাছ দিয়ে তৃপ্তি সহকারে খাওয়া করছি। প্রায় 1,000 মানুষের খানার আয়োজন, খানার আয়োজন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, শুকরিয়া আল্লাহ। যাক আলহামদুলিল্লাহ। সম্ভবত বাংলাদেশে একটা ইতিহাস হতে চলেছে, একটা দৃষ্টান্ত হয়েছে, দৃষ্টান্ত। যেহেতু অনেক অনেক দাওয়াত খাইছি এই মিলাদ মাহফিলে, কিন্তু আজকেটা একটু ব্যতিক্রম, একটা দৃষ্টান্ত হয়ে থাকলো। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। ভাই আপনার কি মনে হচ্ছে আজকের খানাটা? আলহামদুলিল্লাহ, এটা বিরল একটা ঘটনা, বিরল। বাংলাদেশে একটা বিরল ঘটনা, বাংলাদেশে একটা বিরল ঘটনা ঘটতে চলেছে। শুধু সারা ইলিশ মাছ দিয়ে খানা, এটা মিলাদের খানা এবং 1,000 লোকের সমাগমে, এটা বিরল ঘটনা, বিরল ঘটনা। আচ্ছা ধন্যবাদ, ধন্যবাদ। আঙ্কেল আপনার লাইফে আপনি কখনো এই ধরনের খানা খাইছেন, এই 1,000 লোকের খানা, শুধু ইলিশ মাছের খানা? আল্লাহ লাখ লাখ শুকরিয়া। এই প্রথম এই ধরনের খানা, শুধু ইলিশ মাছ দিয়ে খানা, 1,000 উপরে লোক আমার জীবনে খাইও নি, দেখিও নি। এটা দোয়া করে দিন, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। হুজুর স্যার, আপনি যে খানাটা খাচ্ছেন মিলাদের খানা, জি জি, 1,000 লোকের ঊর্ধ্বে যেখানে সমাগম, জি জি। আচ্ছা, এই শুধু ইলিশ মাছের খানা হচ্ছে, জি জি। আচ্ছা, এই ধরনের খানা কি আপনার লাইফে কখনো খাইছেন? আমাদের পল্লীতে বিশেষ করে এই আসলে গুরদুয়ার খানাটা এরকম ইলিশ মাছের হয়নি কোনোদিন খাই। গুরদুয়ার খানা, মিলাদের খানা, এত বড় খানা, শুধু ইলিশ মাছ দিয়ে কখনো আপনি খান? ইলিশ সম্ভব হয়নি, এটা প্রথম খাচ্ছি আপনি। আমার মনে হয় যে আপনার লাইফে, আমার লাইফে কখনো শুনেও নি, দেখিনি, আমার লাইফে দেখিনি, বাপের জন্মেও শুনিনি, মিডিয়া তো দেখিনি, জি জি জি। বাংলাদেশের বিরল ঘটনা হতে চলেছে, একদম সাড়া ইলিশ। আমার জীবনে এরকম খানা দেখিনি, সাড়া ইলিশ, একদম সাড়া ইলিশ। আচ্ছা মাশাআল্লাহ, ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনারা মনে করছেন যে আসলে অল্প কিছু ইলিশ দিয়ে খানা হচ্ছে, আপনারা দেখতে পারেন যে আপনার প্রতিটি পাতে 2-3 করে পিস একবারে দেওয়া হয়েছে। আচ্ছা ভাই, আজকের খানাটা কেমন হয়েছে? অনেক ভালো হয়েছে। আপনি ভালো, অনেক ভালো। দেখ মাশাল্লাহ। আঙ্কেল আপনার লাইফে এই ধরনের খানা খাইছেন আপনি কখনো? আমার লাইফে সর্বপ্রথম এই খানাটা খাইলাম। আঙ্কেল যেহেতু খেতে বসেছেন, সেহেতু সালাম বিরত রাখি, আমরা কাজের কথা চলে যাই। আজকের যে আয়োজনটা, সে আয়োজনটা কি উদ্দেশ্যে ছিল আপনার? উদ্দেশ্য, আমার পরিবার মারা গেছে। আচ্ছা, তার বাপ মার কাছে কিছু টাকা পাইলো, সেই টাকা দিয়ে ওনার নামে এই দোয়া জোড় করা হয়। মাশাআল্লাহ, 1,000 লোকের সমাগম যেখানে, আর এই যে বাংলাদেশের বিরল ঘটনা, এই ইলিশ মাছ, শুধু ইলিশ মাছ যে খানা, আল্লাহ আপনাকে জান্নাতবাসী করুক এবং আপনার স্ত্রীকে জান্নাতবাসী করুক এবং আপনার আশা পূর্ণ করুক, এই ব্যক্ত রেখে আজকের এই মিলাদ মাহফিলের ভিডিওটা শেষ করতে যাচ্ছি। প্রিয় দর্শক, আপনারা যদি ভিডিওটি ভালো লেগে থাকে, লাইক শেয়ার কমেন্ট করে
অন্য বন্ধুদের দেখার সুযোগ করে দিবেন দেখা হবে নতুন কোন ভিডিওতে নতুন কোন আয়োজনে সে প্রত্যাশা সে প্রত্যাশা তো ভালো থাকবেন দোয়েল মিডিয়া 360 আল্লাহ হাফেজ